গুড ইভিনিং, আজ শুভ নবমী। তো আমার মনে হয় তোমরা সবাই খুব আনন্দ করছো, ঘুরছো, বেড়াচ্ছ। তো আমি আজকে কোথাও বেরোইনি, সকাল থেকেই বাড়িতেই ছিলাম। তো এখন আমি কচি কাচাদের নিয়ে একটু বেরোচ্ছি, একটু ওদের সাথে একটু ঠাকুর দেখব যদি পারি, আর রাতের ডিনারটা করে বাড়ি চলে আসব। তা চলো, তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো। ভাই রাখো, ভাই কোথায়? আমরা আজ এসেছি কলকাতার কোয়েস্ট মলের ওপরে বম্বে ব্রাসেরি রেস্টুরেন্টে। আমি এখানে আগে কখনো আসিনি, আমি এই ফার্স্ট টাইম এখানে এলাম। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে, তার থেকেও ভালো লাগছে আমার ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে আসার জন্য। তো এখন দেখা যাক এখানকার ফুড কোয়ালিটিটা কতটা ভালো। তো এখন আমাদের ছেলেমেয়েরা ওরা মেনু কার্ড দেখছে, ওরা কী কী খাবার নেবে, তার জন্য ওরা সবাই দেখছে বসে। আর এখন আমি তোমাদের এখানে আসবে কি আসবে না এসব কোনো কিছুর আপডেট দিচ্ছি না, আগে আমি খাবারটা টেস্ট করে নিই, দেখি কতটা ভালো, তারপর আমি তোমাদের সাজেশন দেবো যে তোমরা এখানে আসবে কি আসবে না। অফিস করে থাকে এসে গেছে। তো এখন আমাদের বাচ্চারা সবাই মানে ডিনার করছে, তা ওরা টেস্ট করে বলছে যে ফুড কোয়ালিটিটা খুব ভালো। তো আমিও টেস্ট করলাম, বেশ আমারও ভালো লেগেছে। তো তোমরা যারা ভাবছো এখানে আসবে বলে, এখানে ভিজিট করবে বলে, তারা এখানে ভিজিট করতে পারো, কারণ এখানকার পরিবেশটাও খুব ভালো আর ফুড কোয়ালিটিটাও খুব ভালো। আমার তো বেশ ভালোই লেগেছে। ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। তাহলে চলো